Hey guys, welcome to Zubin Vlogs. Aru ekhon tamul khai asu. Tamul khon hoise India. Aru ei tamul khon khai hobo India bahirot. Mane okonman pasote ami India khon par korim. Ami aji goi asu Bhutan. Ei je to rasta to dekhise. To ei rasta to okonman joar pisote ami olop agot pai jam Bhutan border. Bhutan. To futti gori gori jay asu robok kintu botor hore obostha nai. Jitu bostu akha nokoru hetu age hoi jai. Mallake borukhon. Mane Bhutanor ei bilak sob pahari area na. Aru pahar thakile taman borukhon hoy. Jeta rite ei jai. Finally, I follow Bhutan. Aro, do you choose man dear pisote? Ami India khonok bye bye dipine entry korim Bhutanot. So, sauk, ekhon main gate, ipine India, aro ipine Bhutan. Ekhon bori India ase, aro ekhon bori Bhutanot ase. Humai golu Bhutan. Aro main gate or kahote yate ta counter ase. Tar ami original Bhutan ID khon dibo lagibo. Eta pass dibo, he pass tu luar pisote entry koribo parim. Etia Bhutan ID khon rakhi thole counterot, aro ekhon pass didile. এটা ভুটান ঘুরব পাৰিম এই পাঁচখন লগত থাকিলে হল পাঁচখন লৈ পিনে আমি এতিয়া ঘূৰিম আৰু এইফালে এইবিলাক গাড়ীৰ পাৰ্কিং চাৰ্কিং আছে এনেকে আৰু আমি গাড়ী লোৱাৰ কোনো প্ৰয়োজন নাই কাৰণ বাইক লৈ আহিছো নো টেনচন এতিয়া মোৰ নিজৰে বিশ্বাস হোৱা নাই বাইক লৈ আহিছো এখন বেলেগ দেখো প্লেনত যাই বাহিৰত দেখো আৰু আমি বাইক লৈ পিনে অ ভাই তই বিদেশত বাইক চলাই আছা গম পাইছ না মজা লাগছে মজা অ আমি বিদেশত বাইক চলাই আছো আজি তামুলখন যে খাইছিলো তামুলখনো ভুটানতে হৈছে হল বাগত বহুত বেছি চাফ চিকুণ হয় ভুটানখন আৰু এইখন দেখ সম্পূৰ্ণৰূপে টবাকু ফ্ৰী হয় ইয়াৰে দোকানত আপুনি সিগাৰেট টিগাৰেট একো নাপায় যদি আপুনি নিজাকে মনে মনে আনিও খোৱা দেখা পায় বহুত টকা খাইন দিব লাগিব ইয়াতে জেলু হ'ব পাৰে এতিয়া মেইন কথাটো হ'ল আমি যিহেতু এখন বেলেগ দেশৰ পৰা আহিছো এই দেশখনৰ মানুহৰ মতে আমি ফৰেনাৰ তো ইয়াতে সোমাই পিনে আমাৰ জিঅ' কানেকশ্যন পাইছে না এয়াৰটেল পাইছে একো পোৱা নাই এতিয়া কি ঠাইত কি আছে আমিওতো বিশেষ নাজানো এনেকৈ ৰাস্তাই ৰাস্তাই ঘূৰি আছো আৰু ইয়াৰে যিবিলাক প্ৰাইভেট গাড়ী আছে না আমাৰ তাতে হ'লে বগা নাম্বাৰ প্লেট আৰু ইয়াতে ৰঙা কালাৰৰ চাওক ৰঙা কালাৰ মানে গাড়ি ৰখা ষ্টপেজ হওক মানুহৰ ঘৰৰ মানে ডিজাইনটো প্ৰায় একেই ডিজাইনবিলাক ঘৰৰ এই তিনিটা ঘৰ চাওক হয়তো ডাঙৰ সৰু হ'ব পাৰে সিমান বেছি ডিফাৰেঞ্চ নাই ডিজাইনবিলাক প্ৰায় একেই এই ডিজাইনটো চাওক সেই ঘৰটোতো এই ডিজাইন প্ৰায় একেই বনায় ইয়াতে তেলৰ দাম 60 টকা না 70 টকা লিটাৰ আমাৰ তাতে 97 পুৰা ফুল টেংকি মাৰি লৈ যাম গাড়ীত ৰাস্তাবিলাক অলপ শ্বিলং দাৰ্জিলিঙৰ দৰে তেনেকুৱা মাজে মাজে ছায়া মায়া হৈ থাকে আৰু গছ আৰু ভুটানখনৰ 100% 71% গছ গছনিৰে আৱৰা আৰু ইয়াতে ৰিচাইকল কৰাৰ পিছত জানিব পৰা যায় যে এই ভুটানখনে একদিনত যিমানখিনি পলিউচন সৃষ্টি কৰে তাতকৈ বেছি বোলে এবজৰ্ব কৰিব পাৰে ইয়াৰে গছ গছনিয়ে আৰু এই দলঙৰ তলেদি যিটো নদীটো গৈছে না ভুটানৰ নদীটো এই পাহাৰৰ পৰা এনেকৈ নামি আহিছে এই নদীটোৱে বগা মাটিৰ এপিনেদি গৈছে যিটো ভুটানৰ পৰা বৈ যোৱা নদী এটা ঠাইত ৰখি দিলোঁ আৰু সেইফালে চাওক সেইবিলাক পাহাৰ আৰু এইটো নদীটো আৰু তলত এইবিলাক ঘৰ আছে মানুহৰ এতিয়া ডেষ্টিনেশ্যন বিচাৰি থকা টাইম নাই হাতত সোনকালে ইয়াৰ পৰা ওলাই যাব লাগিব এই পাহাৰৰ পিনে অলপ উঠি যাওঁ এখন বোলে দলং আছে আগৰ পিনে ধুনীয়া আৰু এনেকুৱা কাপোৰবিলাক যে আছে তো ইয়াতে কিবা ভাষা লিখা আছে মই কিন্তু বুজি পোৱা নাই আৰু বহুত লাহে লাহে যাব লাগিব ৰাস্তাটো চাওক না কি ডেঞ্জাৰ কিবা কাৰণত যদি আঘাতে পৰে একদম তলত পৰিব ভূটানৰ নদীত আৰু আগৰ এই দলংখনত গৈ আছোঁ আমি তো আমি বেছি দূৰলৈকে নাযাওঁ পালোঁ আৰু দলংখন দলংখনৰ কাষতে আৰু অলপ ফটো চটো উঠি ইয়াৰ পৰা ৰিটাৰ্ণ হ'ম আৰু বেক চাইডে টাউন আছে টাউনৰ পিনেও যাম এবাৰ এইখন দলং চাব পাৰে আৰু মেইনলি মই টিকেটটোৱে ভালকে ৰাখি আছো এইটো যদি হৰে যায় আৰু বোলে বহুত হাংগামা হৈ যাব যাব নিদিবও পাৰে আৰু দলংখনৰ কাষতে লিখা আছে ৱেলকাম টু চেজং নুঘূৰে আমাৰ মুখত কিবা আৰু তো এনেকৈ যাব পাৰি আৰু তাতে আৰু কাষত এইটো নদীটো এই নদীটোৱে এই বগা মাটিলৈকে বৈ গৈছে এই নদীটো এই একদম পাহাৰৰ ওপৰৰ পৰা নামি আহিছে পানীৰ স্পীড চাওক ইয়াতে পানীটো মানে এনেকুৱা স্পীডত আহে যদি বৰষুণ দি থাকে পানী স্পীডত আহি থাকিব লগালগ বাঢ়ি যায় আৰু বৰষুণ কমিল তো পানীও কমিল আৰু গাড়ীৰ স্পীড লিমিট 40 দিয়া আছে আৰু লিখা আছে ওৱান ভেহিকল এট এ টাইম দলংখনৰ পৰা এখন গাড়ী ইমূৰৰ পৰা সিমূৰলৈকে যাই পাব লাগিব বাকীখন ৰখি থাকিব লাগিব সেইখন যাই পোৱাৰ পিছতহে আৰু এখন যাব পাৰিব আৰু এইফালে এইবিলাক মানুহ আহিছে দাদা হতকৰ পৰা আহিছে বৰপেটাৰ পৰা বিদেশত থকা যেন লাগি আছে না লাগি আছে আধা ঘণ্টা এক ঘণ্টাৰ ভিতৰত যদি বিদেশত যাব লাগে একমাত্ৰ ভূটানখনে আৰু এৰোপ্লেন ল'ব নালাগে সাগৰো পাৰ হ'ব নালাগে মই দলংখনৰ মাজলৈকে আহি গ'লো খোজকাঢ়ি পিনে এই নদীটো চাব আহিছো কোনফালেদি বৈ আহি আছে নদীটো পাহাৰৰ মাজে মাজে এনেকৈ আহি আছে আৰু হাতত মানে বেছি টাইম নাই মোৰ ভূটান অহা প্লেনিং নাছিলে যিহেতু বিজনীত আছিলোঁ বিজনীৰ পৰা বেছি দূৰ নহয় সেইকাৰণে হঠাৎ আহি গ'লো এতিয়া এইখিনিৰ পৰা যাওঁ আগত ভূটান টাউন আছে এনেকৈ আমি ৰিটাৰ্ণ হ'ম তো টাউনলৈকে গৈ আছোঁ এতিয়া আৰু এখন উল্লিমলা না কিবা এখন এটা দলং এখন আছিলে এই দলংখন পাৰ হৈ আৰু 6-7 কিলোমিটাৰমান যাব লাগিব আৰু পাহাৰীয়া এৰিয়া না যিহেতু টাইম নাই একদম আগলৈকে নাযাওঁ টাউনতে যাওঁ এতিয়া
এটা ধুনীয়া ঠাইত রখি দিলো এই পয়েন্টত। ইয়াতে গাড়ি বিলাক পার্কিং করব লাগিব। ইয়ারে টাউন বিলাক এনেকুয়া নয় যে আপনি হাগা লাগা মানুষ দরে গাড়ি পাই নামি কি গাড়ি থই সাইড লব। ধুনিয়াকে পার্কিং করব লাগিব, কারোর কারণে তেনেকুয়া, বাইকের কারণে এনেকুয়া, ডিসিপ্লিন আছে বহুত। আর যা খাদ্য বস্তু জানে, শাক পাচলি হোক এনেকুয়া আর ফল মূল বিলাক একদম অর্গেনিক পাব, কোনো ধরনের মানে সার নামারে, একদম ফ্রেশ হয়। ইয়ারে যা খেতিয়ক আছে, খেতিয়কে খেতিত কোনো ধরনের সার ব্যবহার করব নয়, সেটা সরকারে নিজেই ব্যবহার করব, একদম ফ্রেশ হব লাগিব। আর এটা এখন বাজার সুমাই আইসো, ইয়ারে ট্রেডিশনাল বাজার। ভুটানত সেই ভাত চলে না, আমার যে ইন্ডিয়াত ভাত চলে, আর এই লোকেল বাজারখনত যিমান বিলাক বস্তু পাব গোটেই বিলাক ফ্রেশ হয়, কোনো ধরনের সার ব্যবহার করা নাই। ইয়ারে ওয়েদারটো, জলবায়ু, মাটি ইমান বেশি ভাল, সার মারার মানে প্রয়োজনে নাই একো বস্তুত। আর বস্তুর দাম হদিলো ইয়াতে, এই আলু যে দেখিছে আলুর কেজি ইয়াতে 40 টাকা। আমার ইন্ডিয়াত যদি মানে আমার অসমত আরো যদি 1 কেজি আলু কিনে আপনি 20 টাকাত পাবো, আর ইয়াতে 40 টাকা। এটা হব পারে 20 টাকার জায়গা 40 টাকা, কিন্তু একদম ফ্রেশ মাল হয় এইবিলাক। ইয়ারে বাজারখনত মই এটা কথা গম পাইছো, আমার তাত বস্তু কিনব আহিলে মানে কাস্টমারের লগত যেনেকে লাগি থাকে দোকানিয়ে, সেটা তেনেকুয়া নহয়। আপনার বস্তু পছন্দ হল আর পছন্দ নোহার কথাই নাই না, এনেকুয়া একটা বস্তু নাই যদি আপনার আমটুতে হোক কলা দাগ এটা থাকিব, আলুটুতে হোক কলা দাগ এটা থাকিব, সেনেকুয়া মালে নাই, একদম ফ্রেশ। আপনি চাওক, পছন্দ করক, দি দিয়ক, পয়সা দিয়ক, সেনেকুয়া আর। আর মেইন কথা হল পয়সা, মোর ভুটানের পয়সা লবর কারণে বহুত ইচ্ছা আসলে, মই কি করিলো 50 টাকার কিবা একটা খাই ললো। আমার পয়সা বারো ইয়াতে চলি যায়, মই দি দিলো 100 টাকা এখন আমার পয়সা, আর মোক 50 টাকা ফিরাই দিলে ভুটানের পয়সা। এয়া চাওক ভুটানের পয়সা, বহুতে দেখি পাইছে সাগে, মই দেখা নাছিলো। এইখন হয়েছে 10 টাকা ভুটানের, আর এইখন হয়েছে 20 টাকা। এখন এতিয়া এই পয়সাখানি যদি মই লৈ যাও আমার ঘর কাষত দিলে দোকানি নলব পারে। আমার ইন্ডিয়াতো লয়, কিন্তু ভুটানের কাষর মানুষখিনিয়ে লয় যাতে পয়সাটা সলাব পারে, কিন্তু বহুত দূরত নলয়। মই এই পয়সাখানি লৈ যাম, এনে আর রাখি থই দিম লগত 50 টাকা, এ আইলে কেতিয়াবা ইউজ করব পারিম ভুটানত আইলে। এ শিলংর পুলিশ বাজার যে আছে এই ঠাইখানি অল্প তেনেকুয়া লাগে নে, পুলিশ বাজার যেনে পাই বল। এতিয়া তেলটো ভরাই লও, তেলটো হৈছে মেইন বস্তু, একদম কম দামতে পাই। আর তেলের দাম চাব পারে ইয়াতে 66 টাকা 61 পয়সা, তো 400 টাকার ভরাই লৈছো, 6.20 লিটার। 400 টাকাত 6 লিটারত কেউ বেশি তেল পালো, আমার ইন্ডিয়াত হওয়া হলে 4 লিটারত কে অল্প বেশি পালো হয়, 2 লিটারে বেশি পালো। এতিয়া ঘর যাওয়ার পিছত যদি মায়তে সুধে যে ভুটানের পৰা কি আনিলি, মই কম তেল লৈ আহিলো তেল। আর এতিয়া মেইন গেট আহি পালো, এই গেটর ইফালে আমি ভুটানত আছিলো, গেট পার হলে আকৌ ইন্ডিয়া পাই যাম। তো এটা এখন জমা দিব লাগিব, আমার ভোটার আইডি খন লব লাগিব, তারপরে যাব পারিম। তো এইফালে লিখা আছে ফরেনার এক্সিট, ইয়াতে লব লাগিব ভোটার আইডি খন। লই ললো ভোটার আইডি, এতিয়া উলাই গলে হল ডাইরেক্ট। তো ভুটান বর্ডার পার হয়ে আহিলো, এফালে ভুটান, এফালে ইন্ডিয়া, আর এতিয়া ফোনত নেটওয়ার্ক আহিল, এয়া চাব পারে, এতিয়া পালো নেটওয়ার্ক। একটা কথা মই গম পালো, এ ভুটানের মানুষবিলাক যেতিয়া আমার ইন্ডিয়াত যায় একো সিকিউরিটি বলা হেয়ে নাই, না আধার কার্ড লয়, না কিবা লয়, না ভোটার আইডি লয়, যেতিয়া বেলেগ ঠাইর পৰা মানুষ ভুটানত সোমায় ইমান সিকিউরিটি। তো মাত্র 8 মিনিটের ভিডিও এটাত ইন্ডিয়ার পৰা ভুটান, ভুটানের পৰা পুনৰ ইন্ডিয়া, ভিডিওটো কেনেকুৱা পালে কমেন্ট করে জনাব। আর লগ পাই আছো নেক্সট ভিডিওর হইতে, আর যিসকলে নতুনকৈ আহিছে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, আর 70K হব গৈ আছে। দিয়ক, বাই বাই।